mother's birthday. अरे जग गाज भेंगे जे Hi friends, Japai Dai Kori vlog channel. আপনাদের সকলকে স্বাগত জানাই। অনেকক্ষণ থেকে তো ভিডিও স্টার্ট করে দিয়েছি। আপনারা সকলে কেমন আছেন? আমরা তো খুব ভালোও নেই, খুব খারাপও নেই। দুটোর মাঝে পড়ে মোটামুটি অবস্থায় আছি। নানা রকম দিক থেকে চিন্তা ভাবনা করে তো সব হয়ে গেছে। তো সেগুলো নিশ্চয়ই আগের দিন ভিডিওতে আমি কিছু কিছু ক্লিপ দেখিয়েছি। তো আজকে আমি পুরো ভালো করে আপনাদেরকে দেখাবো কোথায় কি হয়েছে, ঘরের ভেতরে, ঘরের বাইরে, চারপাশ আরো ভালো করে দেখাবো। তো এখন সকালবেলাতেও দেখলেন চাটা মা করছে, চা হয়েও গেছে। গজু এখন নিজের হাতে খাওয়া প্র্যাকটিস করছে, মানে গজু এখন নিজের হাতে চা বিস্কিট খাচ্ছে। বৌদি কাজ বাজ করছে, ঘরের বিছানা টিছানা বাগাবাগি করছে। আর ছোটদাও আছে, ছোটদার পরে বেরিয়ে যাবে। ভাড়া ফোন চলে এসেছে, ছোটদার পরে বেরিয়ে যাবে।
তো ভাবলাম এই দিয়ে আজকে ব্লগটা শুরু করি। আর সকাল থেকে ব্লগ শুরু না করলে, ব্লগটা যদি আমি একটু দেরি করে দিই শুরু করতে, আমি কিন্তু ব্লগ আর বড় করতে পারি না। তার কারণ আপনারা আগের দিন, তার আগের দিনই দেখেছেন যে 10 মিনিটের ব্লগ গেছে। তো আমি এখন কয়েকদিন ব্লগগুলো 15 মিনিট দেওয়ার চেষ্টা করছি, কিন্তু যদি সকাল থেকে না শুরু করি, আমি 15 মিনিটে দিতে পারি না ব্লগগুলো। তাই সকাল থেকে শুরু করলাম। আশা করছি ভালো লাগছে আপনাদের ব্লগ। যদি ভালো লাগে প্রত্যেক দিনের মতো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো চলুন এখন খাই, মানে চাটা খাই, দিয়ে আবার কথা বলছি। এখানে তো বাসন আরে থাকে, তো মা এখানটা পরিষ্কার করছে, কারণ এদিকে প্রচুর ধুলা ঢুকেছে কালকে বাড়িতে, এত ঝড় হয়েছে, তার জন্য চারদিকে প্রচুর ধুলা ঢুকেছে। মা এখন বাসন টোসন গুলোকে সরিয়ে এই যে ট্রে গুলোকে বাইরে রেখে এখন ওখানটা পরিষ্কার করছে, এই যে ট্রে গুলোকে বাইরে রেখেছে, দিয়ে ওখানটা পরিষ্কার করছে। আপনাদেরকে দেখালাম বাইরের পরিবেশটা কিরকম হয়ে আছে, কিরকম অবস্থা, চারিদিক একবারে লণ্ডভণ্ড, যেটাকে বলে লণ্ডভণ্ড হয়ে আছে। ঘরের অবস্থা সেম একই রকম, তো ঘরটা আমি একটু বাগিয়ে নিচ্ছি। তো এই দেখুন গোটা ঘরের অবস্থা দেখতে পাচ্ছেন, এই বাক্স থেকে যা যা ছিল সব বার করে দিয়েছি। তো এই বাক্সতে যা যা ছিল সব বার করে নিয়েছি, এবং বাক্সটাকে আরো পুরো ভালো করে রাখবো ঝাড়াঝুড়ি করে। যা ছিল কাপড় জামা শাড়ি, শীতের জামা কাপড়, আর তার উপরে বই গোছাতে হবে। আজকে অনেকদিন পরীক্ষা হয়েছে, বইগুলো গোছানো হয়নি, এই অবস্থা বইয়ের তাকের, তো বইটাকেও গোছাতে হবে, বইটাও গোছাবো। আমি একটা কিউএন ভিডিও করতে চাই, তো আপনাদের মনে যার যেই রকম যত রকমের প্রশ্ন আছে আপনারা এই ভিডিওটাতে করবেন, অবশ্যই করবেন। আর তার সাথে সাথে আমি আজকে দুপুরে একটা পোস্ট আপলোড করে দেব, তো সেখানেও যদি আপনারা কোনো মানে প্রশ্ন যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওতে আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর মানে ধরে ধরে দেব, এক একজনের কমেন্টের উত্তর ধরে ধরে দেব। এবং আমি কখনো কিউএন ভিডিও আপলোড করিনি আমার চ্যানেলে, কিন্তু আমি ভাবলাম কিউএন ভিডিও আপলোড করা ভালো, আপনাদের মনে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো উত্তর পেয়ে যাবেন। তো অবশ্যই এই ভিডিওতে তো কমেন্ট করবেন যা যা প্রশ্ন আছে, এবং ওই পোস্টটাতেও যে আপনারা কমেন্ট করতে পারেন, আমি সব কমেন্টের উত্তর দিয়ে দেব একটা ভিডিওতে। অবশ্যই কিন্তু আপনাদের মনে যা প্রশ্ন আছে অবশ্যই করবেন। ঘর পুরো বাগানো হয়ে গেছে, এখানে নিচে বই রেখেছি, আর এইটাই আছে হারমোনিয়ামটা। হারমোনিয়ামটা এখানে তুলে দিয়েছি, ফাঁকা ছিল, এই যে হারমোনিয়ামটা এখানে রেখে দিয়েছি। আর এই ব্যাগগুলোতে, এই বস্তাটাতে দুটো ব্যাগ, মানে আমার আর ভাইয়ের একটা স্কুল ব্যাগ ছিল, সেগুলো রেখে দিয়েছি। আর কয়েকটা খাতা, যেগুলো পাতা আছে এখনো, হয়তো লেখালেখি কাজে লাগবে, তার জন্য খাতাগুলোকে এখানে রেখে দিয়েছি সামনে হাতের কাছে। আর এই তো জামা প্যান্ট বাগিয়েছি, এর থেকে আর বাগানা যাবে না আমাদের বাড়ি,
তার কারণ এটাই, এইটুকু ঘরের মধ্যে এত কিছু জিনিস, তো তার জন্য এইভাবে বাগাতে হয়েছে। একেবারে বিকেল বেলা চলে এসেছি আর এখনো রোদ আছে, আর গজুবাবু এই যে আজকে গজুবাবু ঘুমোয়, তার কারণ আজকে সোরা আজকে জেঠিমা চলে এসেছে, ভাই এসছে, তো দুপুরবেলা ভাইয়ের সাথে কুস্তি করছিল দুজনে মিলে শুয়ে শুয়ে, এবার ঝুম ঝুম করে খেলছিল, খেলছিলি কাকার সাথে? হ্যাঁ, দিয়ে এখন আমার সাথে দোকান গিয়েছিল, এই যে দোকানে কেক এনেছে, কেক চকো কেক, তো এটাই খাবো এখন আমি আর গজুকে। দোকানে যে বলছে আমি চকলেট খাবো, এটা খাবো না, খেলা গেলো আমি একটা খাবো কিনি, এরপরে তখন তারপরে বলছে ঘরে এসে বলছে তুই চকলেটটা খা আমি এটা খাবো, কি বদমাইশ, কি বলছে আমি এটা খাবো তুই চকলেটটা খা, এইটা আমি খাবো, এটা আমি খাবো, গরম এমন নরম হয়ে গেছে বাবা, আমাকে একটা দাও বাবা, আমাকে একটা দাও বাবা, দাও বাবা একটা আমাকে দাও বাবা, তুমি তো বাবা, তুমি তো আমার বাবা, বাবা আজকে বাবা বলেছি বলে দুটো, তাহলে তোমাকে সবদিন বাবা বলে ডাকবো, তাই তো বাবা বলে ডাকবো, তো আর ভাই চলে এসেছে, ভাই এখন খাওয়া দাওয়া করছে, খাচ্ছে, খেলতে গিয়েছিল, এসে না এসে খেলতে চলে গিয়েছিল, তারপরে খাচ্ছে মুড়ি, দুধ দিয়ে মুড়ি খাচ্ছে আর শশা খাচ্ছে, দিয়ে দেখা হাই কর, কি কবিতা বলা হচ্ছে, বলে দাও, বলে দাও দাদুদিকে, বলে দাও, নেস্ট মানে পাখির বাসা, আম কলম মুখে পুড়াও, চপ কলম মুখে পুড়ে যাও, খেলো